আজকে আমি তৈরি করব নিরামিষ আলুর দম। পরিমাণ মতো তেল দিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। নিরামিষ আলুর দমের আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তেজপাতা দিলাম, আদা বাটা দিচ্ছি, পরিমাণ মতো আদা বাটা দিলাম। এখানে টোস্ট আছে, কাজু বাদাম আছে, আর চীনা বাদামও টেস্ট করা আছে। টমেটো দিয়েছি পরিমাণ মতো, একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি দিয়ে দিলাম। এখানে লঙ্কা পেস্ট করা আছে, সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো সব কিছু দেবেন। অনেকটা আলুর দম করবো বলে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিতে হবে, পরিমাণ মতো হলুদ, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটাও ভালো করে একসাথে কষিয়ে দিচ্ছি। টক দই দিলাম, টক দই দিলাম, এবারে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিও,
ভালো করে নিতে হবে। রঙটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমরা আলুর দমটা একটু কষা কষাই খাবো, তাই বেশি ভুল দেখবো না। এবার 5 মিনিট ফুটলেই নিয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, আমি চিনি দিলাম, এখানে আলুরদম মশলা দিচ্ছি। আমি গরম মশলা দিলাম, চামচ ঘি দিলাম। হয়ে গেছে আলুরদম পুরো রেডি। রেডি আলুরদম, আলুরদম পুরো রেডি। তো আমাদের আলুরদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত এইটুকুই।